আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী মুশাআ বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান এ কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী মুসরা বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ইমরান খান কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতেই ইমরান খান একথা জানিয়েছেন তিনি দাবি করেছেন বিদেশে তার কোনো সম্পদ নেই সেনা সদর দফতর সহ দেশ জুড়ে সহিংসতার ঘটনায় ইমরান সহ তার দলের নেতাকর্মীদের দায়ী করেছে বর্তমান সরকার